ক্রুসেডের চেয়েও বিশাল সুলতান সালাহ উদ্দিন আইয়ুবি রাহিমহুল্লাহ। সুলতান সালাহ উদ্দিন রাহিমহুল্লাহের পুরো নাম সালাহ উদ্দিন আবু মুজাফার ইউসুফ ইবনু আল আমির নাজমুদ্দিন আইয়ুব ইবনু শাফি ইবনু মারওয়ান ইবনু ইয়াকুব আদ্দায়ানি জেনগি তিকরিত। জন্মগ্রহণ করেন 544 হিজরি সনে, অর্থাৎ 1137 খ্রিস্টাব্দে। সালাহ উদ্দিন আইয়ুবের কথা উঠলেই আলোচনা প্রায় সময় ক্রুসেড এবং ক্রুসেডারে আটকে থাকে। এখানে আমরা বরং সালাহ উদ্দিনের ব্যক্তিত্বকে জানার চেষ্টা করব। পিতার হাতে গড়া সালাহ উদ্দিন ছিলেন তার পিতা নাজমুদ্দিনের প্রিয় পুত্র। পিতা পুত্র একসাথে পোলো খেলতেন, সময় কাটাতেন। শৈশবেই জ্ঞান অর্জনের জন্যে তাকে বিভিন্ন আলিমের মজলিসে পাঠাতেন নাজমুদ্দিন। সেখানে তিনি পুরোপুরি আরবি ভাষা শেখেন এবং শাফি মাজহাবের ফকিহগণের নিকট ফিকহের জ্ঞান অর্জন করেন। অর্থাৎ সালাহ উদ্দিন আইয়ুবি কেবল মুজাহিদই ছিলেন না, একই সাথে ছিলেন ইসলামের জ্ঞান সাধকও। জিহাদ করতে হলে শুধু যুদ্ধের নিয়ম নয়, জিহাদের ইসলামী মাসআলা মাসাইল সম্পর্কেও সম্যক জ্ঞান থাকা অত্যন্ত জরুরি। নাজমুদ্দিন তার ছেলেকে এইভাবেই গড়ে তোলেন। কিছু মানুষ ব্যক্তিগত ইবাদতে অত্যন্ত যত্নবান, প্রতি ওয়াক্ত সালাত জামাতের সাথে আদায় করে থাকেন, কিন্তু জিহাদের ব্যাপারে পরিষ্কার ধারণা রাখে না বা জিহাদকে অপছন্দ করেন। আবার কেউ জিহাদের ব্যাপারে স্বচ্ছ ধারণা রাখেন কিন্তু সালাতে অলসতা করেন, কোনোটাই ঠিক নয়। ব্যক্তিগত ও সামগ্রিক জীবন উভয় ক্ষেত্রেই ইসলাম প্রতিষ্ঠা বাঞ্ছনীয়। সালাহ উদ্দিন আইয়ুবি একদিকে ছিলেন ময়দানের প্রথম সারির বীর সিপাহী, অপরদিকে আমলের জীবনেও পাবন্দ, অন্যায় কর প্রথা বিলোপ। সালাহ উদ্দিন মিশরের ক্ষমতা গ্রহণের পূর্বে সেখানকার শাসক ছিল ফাতেমি রাজবংশ। তাদের শাসনকালে সাধারণ জনগণের উপর বিশাল বিশাল করের বোঝা আরোপ করা হতো, এমনকি ছোটোখাটো জিনিস কেনাবেচার জন্যও দিতে হতো কর। সুলতান সালাহ উদ্দিন আইয়ুবি রাহিমহুল্লাহ ক্ষমতায় আসার পর বেশিরভাগ কর থেকেই সাধারণ জনগণকে মুক্তি দেন। যুদ্ধক্ষেত্রে বীরত্ব, রাজা বাদশাহরা সাধারণত সরাসরি ময়দানে না গিয়ে দিক নির্দেশনা দেন তাঁবু থেকে, কিন্তু সালাহ উদ্দিন আইয়ুবি রাহিমহুল্লাহ যুদ্ধের ময়দানে সৈন্যদের সাথে সম্মুখ সারিতে অবস্থান নিয়ে যুদ্ধ পরিচালনা করতেন। তার যুদ্ধকৌশলও ছিল হটকারিতাবিহীন, প্রজ্ঞাপূর্ণ। আকটার যুদ্ধের সময় একদিন ক্রুসেডারদের 17টি জাহাজ একে একে আসতে থাকে আসর ও মাগরিবের মধ্যবর্তী সময়ে। সালাহ উদ্দিন আইয়ুবি কোনো রকম তাড়াহুড়ো না করে ঠান্ডা মাথায় জাহাজগুলোকে আসতে দেন, অপেক্ষা করেন সবকটি জাহাজ আসা পর্যন্ত। তারপর মুসলিম সৈনিকদের পর্বতে অবস্থান নির্দেশনা দিয়ে যুদ্ধ পরিচালনা করেন তিনি। ঝড় বৃষ্টি সব মিলিয়ে সেই দিনটি ছিল বেশ সংকটপূর্ণ। এত বিপত্তি ও শত্রু সংখ্যা সামলেও সেদিন ক্রুসেডারের বিরুদ্ধে জয়লাভ করে মুসলমানেরা। ধৈর্য ও সহনশীলতা, খুব কাছের মানুষের মৃত্যু হলে সবারই আচরণে একটু না একটু বিচলিত ভাব আসে, আর যদি ঘাড়ির উপর থাকে বিশাল সাম্রাজ্যের দায়িত্ব তাহলে তো কথাই নেই। সালাহ উদ্দিনের জীবনদশাতেই তার পুত্র ইসমাইলের মৃত্যু হয়। এই সংবাদ শুনে তিনি আর কাউকে বলেননি, আহাজারি করা তো দূরের কথা, শুধুমাত্র নীরবে অশ্রুপাত করেছেন। এই থেকেই বোঝা যায় সালাহ উদ্দিন আইয়ুবি রাহিমহুল্লাহ কী পরিমাণ ধৈর্যবান ছিলেন। একজন প্রকৃত মুসলিম কেবল মহান আল্লাহ তাআলার কাছেই সুখ দুঃখ প্রকাশ করেন, অন্য মানুষের কাছে না। ব্যক্তিগত জীবনের বাইরে শাসক হিসেবেও তিনি ছিলেন অত্যন্ত সহনশীল। জনগণ তার কাছে সালতানাতের জন্যে রাজ্যপাল এবং কর্তা ব্যক্তিদের বিরুদ্ধে বিভিন্ন ধরনের অভিযোগ অনুযোগ নিয়ে আসত, কর্মকুফের আবেদন করত কেউই। তিনি মাদুর পেতে বসে সকলের কথা শুনতেন। এদের মধ্যে কেউ কেউ থাকত বেশি ক্ষুব্ধ ও রূঢ়ভাষী। কারো কারো পায়ের ধুলাবালিতে তার কাপড় ও তার মাদুর নোংরা হয়ে যেত এই সময়। তখনকার দিনে এটা ছিল অবিশ্বাস্য, কারণ কোনো আমির বা সুলতান তো দূরের কথা, তাদের প্রতিনিধি কর্মচারীর সামনে মুখ খোলা সাহস দেখানোর অর্থই ছিল বিপদ ডেকে আনা। বরং আজকের দিনেও তাই, কোনো সরকারি কর্মকর্তার সামনে কিছু বলার চিন্তাও করা যায় না। অথচ সালাহ উদ্দিন ধৈর্য সহকারে সরাসরি জনগণের কথা শুনতেন, দিনের প্রয়োজনীয় দিক নির্দেশনা দিতেন। একজন স্বাধীন সুলতানের জন্য এটা খুব সহজ কাজ ছিল না, কিন্তু তিনি জানতেন যে প্রজাদের ব্যাপারে কিয়ামতের দিন আল্লাহ তাআলার কাছে জবাবদিহিতার সম্মুখীন হতে হবে। মিত্র ও শত্রুর প্রতি মহানুভবতা, সালাহ উদ্দিন আইয়ুবি রহিমহুল্লাহ ছিলেন ধৈর্য ও মহানুভবতার মূর্ত প্রতীক। একদিকে তিনি যেমন ক্রুসেডারদের হাত থেকে মুসলিম ভূখণ্ড পুনরুদ্ধার করতেন, অপরদিকে ওই ক্রুসেডার শাসকদের নির্যাতন থেকে রক্ষা করতেন সাধারণ খ্রিস্টান জনগণকে।
ইংরেজ ইতিহাসবিদ মিল একটি ঘটনার বর্ণনা দেন। ক্রুসেডারদের কাছ থেকে সালাহউদ্দিন আইয়ুবি আল আকসা তথা জেরুজালেম জয় করার পর ক্রুসেডাররা পালিয়ে পার্শ্ববর্তী খ্রিস্টান রাজ্য এন্টিওকে আশ্রয় নেয়। ভেবেছিল সেই রাজ্যের খ্রিস্টান শাসক তাদের দেখভাল করবেন। অ্যান্টিওকের রাজ্যপ্রধান জানতে পারলেন যে এরা যুদ্ধে হেরে পালিয়ে এসে আশ্রয় চাইছে। সাহায্য তো পরের কথা, তাদের সম্পদ পর্যন্ত ছিনিয়ে নিয়ে বের করে দেওয়া হয় রাজ্য থেকে। অথচ সেখানে ছিল অভুক্ত নারী শিশুরাও। তারা সালাউদ্দিন আইয়ুবির কাছে ফিরে এসে পুরো ঘটনা বর্ণনা করে। তখন সালাউদ্দিন আইয়ুবি রহিমুল্লাহ তাদেরকে আশ্রয় দান করেন, দেখভাল করেন এবং খাদ্যের যোগান দেন। একজন পশ্চিমা ইতিহাসবিদ বলেন, সালাহউদ্দিনকে তখনকার সময়ে পৃথিবীর সবচেয়ে মহান হৃদয়বান এবং সাহসী যুদ্ধজয়ী বলার জন্যে শুধুমাত্র জেরুজালেমের বিজয়ের ঘটনায় যথেষ্ট। একজন কাফিরের মুখে এই স্বীকৃতি আইয়ুবির মহানুভবতার প্রমাণ বহন করে। একবার এক যুদ্ধের পর ভিড়ের মাঝে ছুটোছুটি করে কান্না করছিল একজন খ্রিস্টান মহিলা। জানা গেল যে তার মেয়ে হারিয়ে গিয়েছে। এই খবর সালাহউদ্দিনের কাছে পৌঁছলে তিনি সৈন্যদের নির্দেশ দেন ওই মেয়েকে খুঁজে আনতে। খোঁজ নিয়ে দেখা যায় তার মেয়েকে একজন মুসলিমের কাছে দাসী হিসেবে বিক্রি করে দিয়েছে কেউই। তখন সালাহউদ্দিন নিজ অর্থ দিয়ে মেয়েটিকে তার মালিকের কাছ থেকে কিনে নিয়ে মায়ের কাছে ফিরিয়ে দেন। হাসি ফুটে সেই মায়ের মুখে। প্রতিবার যুদ্ধ জয়ের পরেই তিনি ক্রুসেডারদের শহর ত্যাগের সময় মুসলিমদের মাধ্যমে তাদের নিরাপত্তা দান করতেন। জেরুজালেমের জয়ের পরেও সেখানকার খ্রিস্টানদের জানমালের নিরাপত্তা নিশ্চিত করেছেন তিনি। এমনকি তার প্রধান শত্রু ইংল্যান্ডের রাজা রিচার্ড দ্য লায়ন হার্ট অসুস্থ হয়ে পড়ার পর ফলমূল প্রেরণ করেছিলেন। আল কুদস জয়ের পর তার সীমানা প্রাচীর নির্মাণের দায়িত্ব গ্রহণ করেন সালাহউদ্দিন। নিজের কাঁধে দড়ি বহন করে শ্রমিকদের সাথে তৈরি করেন আল কুদসের সীমানা। জ্ঞান পিপাসা সালাহউদ্দিন রহিমুল্লাহ ছিলেন অত্যন্ত সুশিক্ষিত এবং পরিশুদ্ধ জ্ঞানের অধিকারী এক ব্যক্তি। কারো কাছ থেকে কোনো হাদিস শুনলে উক্ত হাদিসের সনদসহ সম্পূর্ণ ব্যাখ্যা জানতে চাইতেন। আসলে শুধু হাদিস নয়, যে কোনো সংবাদ গ্রহণের ক্ষেত্রেই একই ধরনের সাবধানতা অবলম্বন করা উচিত। সমাজে যত মিথ্যা অপবাদ ও অন্যায় দোষারোপ, সব কিছুর মূলে আছে যাচাইবিহীন সংবাদ গ্রহণ। আরবদের বংশবৃত্তান্ত, জীবনী, আরবের ইতিহাস ইত্যাদি সম্পর্কে ভালো জানাশোনা ছিল তার। এমনকি আরব ঘোড়ার প্রজাতি ও বংশধারা সম্পর্কেও তিনি অবগত ছিলেন। এছাড়া পৃথিবীর বিভিন্ন ধরনের আশ্চর্যজনক প্রাণী ও ঘটনা সম্পর্কে জানতেন খুব আগ্রহ ভরে। নিয়ত ঠিক থাকলে এগুলো কোনো অসার জ্ঞান নয়, আল্লাহ তাআলা সৃষ্ট যাবতীয় সৃষ্টির রহস্য জানার আগ্রহের ফলে আল্লাহর সাথে সম্পর্ক তৈরি হয়। এসব জ্ঞান কেবল আল্লাহকে জানার জন্যই অর্জন করতেন সালাহউদ্দিন আইয়ুবি রহিমুল্লাহ। ধনবান কৃচ্ছ সাধক দুনিয়ার প্রতি সালাহউদ্দিন আইয়ুবি রহিমুল্লাহর যে মনোভাব ছিল তাকে আরবিতে বলা হয় জুহুদ। জুহুদ শব্দের উপযুক্ত অর্থ হল দুনিয়ার প্রতি নির্লিপ্ততা বা নিরাসক্তি। অনেকে মনে করে দরিদ্র না হলে জুহুদ থাকা সম্ভব না। এটি জুহুদের সঠিক অর্থ নয়। ইমাম আহমদ বিন হাম্বাল রহিমুল্লাহকে একবার জিজ্ঞাসা করা হয়েছিল, 10 লক্ষ দিনারের মালিকের পক্ষে কি জুহুদ অর্জন করা সম্ভব? তখন ইমাম আহমদ বলেন, হ্যাঁ অবশ্যই, যদি তার এই অর্থের বৃদ্ধিতে সে খুব বেশি উৎফুল্ল না হয় এবং অর্থের হ্রাসে কষ্ট না পায়, তবে বলা যাবে সে জুহুদ অর্জন করতে সক্ষম হয়েছে। আবার খুব সামান্য অর্থের মালিক যদি ধনবৃদ্ধিতে উৎফুল্ল হয় কিংবা সামান্য অর্থরাশে অসন্তোষ প্রকাশ করে, তবে সে জুহুদ অর্জন করতে পারেনি। সর্বাবস্থায় আল্লাহর ফয়সালায় সন্তুষ্ট থাকার নামই জুহুদ। দামেশকে একবার কিছু ব্যক্তি সালাউদ্দিন আইয়ুবির জন্যে অসম্ভব সুন্দর একটি বাড়ি নির্মাণ করে দেন। তিনি বাড়িটি দেখে জানালেন যে তিনি এতে থাকতে চান না। তারা তো অবাক। কারণ জানতে চাইলে তিনি বলেন যে আমাদেরকে আল্লাহ ইবাদতের জন্য দুনিয়ায় প্রেরণ করেছেন, এই ধরনের বাড়ি মরণশীল মানুষের জীবনে এই উদ্দেশ্য থেকে বিমুখ করে দিতে পারে। সালাউদ্দিন আইয়ুবির একটি বিখ্যাত উক্তি হল, আমার চোখে জাহাব তথা স্বর্ণ এবং তুরাব তথা ধুলো দুটোই সমান, কারণ একদিন আমরা মৃত্যুবরণ করে ধুলোয় পরিণত হব। স্বর্ণ ধুলো কোনো কিছুরই মূল্য থাকবে না সেদিন। আমাদের আসল ঠিকানা আখিরাত, যেখানে কাজে লাগবে দুনিয়ার ন্যাক আমল, সোনা দানা নয়। রাজা হয়েও তিনি কখনও ইসলামের বিধিনিষেধ অতিক্রম করেননি। যেমন মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পুরুষদেরকে স্বর্ণ এবং রেশমি কাপড় পরিধান করতে নিষেধ করেছেন। তিনি বলেছেন, যারা দুনিয়াতে রেশমি কাপড় ও স্বর্ণ পরিধান করবে তারা আখিরাতে এসব পরিধানের সুযোগ পাবে না। অথচ অতীত বর্তমানের অসংখ্য মুসলিম শাসক অমান্য করেন এই নির্দেশ, কিন্তু সালাউদ্দিন আইয়ুবি ছিলেন ব্যতিক্রম। তিনি সবসময় সাধারণ সুতা আর লিলেনের তৈরি ইসলামী অনুমোদিত বস্ত্র পরতেন। এছাড়া তিনি বিনোদনের জন্যে
বা অযথা জনসমাগমে যেতেন না কখনোই। গানের মজলিস, কথকের মজলিস তো দূরের কথা। দানশীলতা। সুলতান সালাহউদ্দিন আইয়ুবি রহিমুল্লাহ অত্যন্ত দানশীল ব্যক্তি ছিলেন। বিশ্বাস করতেন যে ইসলামে একজন যোদ্ধা হিসেবে তাকে সর্বদাই ময়দানে থাকতে হবে, কোনো একদিন সেখান থেকে আর ফিরে আসা হবে না। তাই সম্পদ জমিয়ে রাখার কোনোই মানে নেই। নিজের বস্ত্র থেকে শুরু করে ঘোড়া পর্যন্ত দান করতেন তিনি। একদিন একসাথে 10,000 ঘোড়া দান করার ঘটনাও উল্লেখ রয়েছে তার ব্যাপারে। সাধারণ রাজা বাদশাদের মৃত্যুর পর তাদের অগাধ ধন সম্পদ পাওয়া যেত। রাষ্ট্রীয় কোষাগারের বাইরেও তাদের থাকত ব্যক্তিগত কোষাগার। এমনকি ধন সম্পদের জন্যেই মেরে ফেলা হতো অনেক রাজাকে। কিন্তু সালাহউদ্দিন অর্থ ব্যয়ের ক্ষেত্রে এতটাই স্বচ্ছ ছিলেন যে নিজস্ব কোনো কোষাগার ছিল না তার। তিনি ইসলামী রাষ্ট্রের কোষাগার বাইতুল মালেই রাখতেন নিজের অর্থ। মৃত্যুর পর তার জাকাত দেওয়ার মতো সম্পদ ছিল না। 47টি রৌপ্য মুদ্রা এবং 1টি স্বর্ণমুদ্রা পাওয়া গিয়েছিল কেবল। সিয়ারু আলামিন নুবালাই ইমাম আজ জাহাবি রহিমহুল্লাহ বলেছেন, এই ধরনের দৃষ্টান্ত নবী রাসুলদের মধ্যে দেখা যেত। মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইন্তিকালের পর তার ব্যবহার্য কিছু সামগ্রী এবং পোশাক ছাড়া কিছুই পাওয়া যায়নি। ইসলামী রাষ্ট্রগুলোর জন্যে সবসময় সমানভাবে অর্থ ব্যয় করতেন তিনি, সেই রাষ্ট্রের আর্থিক অবস্থা দুর্বল হোক বা সবল। মুসলিম ভূমির মুক্তিদূত। আল আকসা সহ মুসলিম রাজ্যগুলো যতদিন কাফিরদের অধীনে ছিল ততদিন সালাহউদ্দিন আইয়ুবি কোনো কিছুতেই তৃপ্তি লাভ করেননি। খাদ্য সামগ্রী, পোশাক পরিচ্ছদ, ধন সম্পদ কোনো কিছুইতেই না। ঠিক যেমন করে নিকটাত্মীয় বন্ধু প্রেমা সম্পদ মৃত্যুবরণ করলে পৃথিবীর কোনো কিছুতেই আনন্দ পাওয়া যায় না, তেমনই জাফর ইবনু আবি তালিব রাদিয়াল্লাহু আনহু শহীদ হওয়ার পরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার একজন সাহাবিকে বলেছিলেন তার পরিবারের জন্যে খাদ্য এনে দিতে। সেই থেকে কোনো মুসলিম মৃত্যুবরণ করলে তার পরিবারের জন্যে খাদ্য নিয়ে যাওয়া ইসলামের নিয়ম, কারণ মৃতের বাড়িতে রান্নাবান্নার মতো মানসিক অবস্থা কারোই থাকে না। মুসলিম ভূমিগুলোর পরাধীনতার ব্যাপারে সালাহউদ্দিনের অস্থিরতা ছিল এই পর্যায়ের। ইমাম আজ জাহাবি রাহিমহুল্লাহ সুলতান সালাহউদ্দিন আইয়ুবি সম্পর্কে বলতেন, তার মতো জিহাদ প্রতিষ্ঠায় তীব্র প্রতিজ্ঞা এবং শত্রুকে বিশ্লেষণের ক্ষমতা সমসাময়িক এবং তার আগে ও পরে কারোর মধ্যেই ছিল বলে শোনা যায়নি। সিয়ারু আলামিন নুবালা। ইন্তিকাল। সালাহউদ্দিন আইয়ুবি রাহিমহুল্লাহ 1193 খ্রিস্টাব্দের 4 নভেম্বর তথা 27 সফর 589 হিজড়ি 55 বছর বয়সে দামেশকে ইন্তিকাল করেন। সময়টি ছিল ফজরের পর। জাফর আল কুর্তুবি বলেন, মৃত্যুর আগে তিনি সূরা হাশরের 3 আয়াত তিলাওয়াত করে সুলতানকে শোনাচ্ছিলেন, আর প্রতিটা আয়াতের পর সুলতান বলছিলেন, হ্যাঁ সত্য, আল্লাহ এমনটিই বলেছেন। অথচ মৃত্যুর আগে তার মস্তিষ্ক ঠিকভাবে কাজ করছিল না, কিন্তু যেই না কুরআনুল কারিমের তিলাওয়াত শুনলেন সাথে সাথে সচল হয়ে গেল মস্তিষ্ক। দামেশকের আস-সাফায় দাফন করা হয় তাকে। তার ইন্তিকালে দামেশকের লোকজন রাস্তায় বের হয়ে টানা কয়েকদিন শোক প্রকাশ করেছিল। এমনকি তার ইউরোপিয়ান শত্রুরা পর্যন্ত বিমর্ষ হয়ে গিয়েছিল তার মৃত্যু সংবাদে, কারণ তিনি তাদের সাথে কৃত প্রতিটি চুক্তি রক্ষা করতেন, কোনো ওয়াদা ভঙ্গ করতেন না। অথচ আজকাল সাধারণ মুসলিমরাও নিজেদের কথা দিয়ে কথা রাখে না, শাসকদের কথা তো বলাই বাহুল্য। কবি আর শাতানি সালাহউদ্দিন আইয়ুবি সম্পর্কে লিখেছেন, আমি দেখেছি বিজয় তোমার সাথে আসছে, তোমার হলুদ পতাকা ধুলিয়ে যাও, জয় করে আসো বিশ্বজোড়া, তুমিই তার যথার্থ হকদার। লোকে বলে আজ যদি সালাহউদ্দিন আইয়ুবির মতো কেউ থাকত তাহলে আমরা আবারও জেরুজালেমকে স্বাধীন করতে পারতাম, কিন্তু বর্তমান সময়ে সালাহউদ্দিনের মতো কেউ থাকলে সত্যি বলতে কেউই তার কথা মেনে নিত না, তাকে অনুসরণ করত না। আর এই জন্যেই সালাহউদ্দিনের মতো কেউ জন্মায় না বর্তমান সময়ে। আল্লাহ তাআলা তখনই সালাহউদ্দিনের মতো মানুষকে প্রেরণ করবেন যখন তার পেছনে থেকে তার নির্দেশনা নির্দ্বিধায় মেনে চলার মতো মুসলিম থাকবে। আল্লাহ তাআলা এই মহান সুলতানের প্রতি রহম করুন। আমাদের মধ্যে থেকেই আরও একবার একজন সালাহউদ্দিন আইয়ুবি তৈরি করে দিন, যার হাত ধরে আবারও উদ্ধার হবে আমাদের আকসা। আমিন। ইয়া রাব্বি ইয়া